আসসালামু আলাইকুম, আবারও সবাইকে স্বাগত মারিয়া কুকিং থেকে মজাদার আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পাট শাক ভাজি। পাট শাকের সাদা ভাজিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা, আর এই রেসিপিটি কিন্তু খুবই সহজ, আর আমরা কম বেশি সবাই কিন্তু রেসিপিটি করতে পারি। তবে যারা নতুন তাদের অনেক উপকারে আসতে পারে এই রেসিপিটি দেখার পরে। তো চলুন, আজকে আমি কিভাবে পাট শাক ভাজি করেছি আর আমার কি কি উপকরণ লেগেছে তা আমি বলে দিচ্ছি। তো পাট শাক ভাজি রেসিপিটি দেখার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দেখুন, এখানে দুই আটি পাট শাক আমি নিয়েছি, আর পাট শাক কিন্তু দেখতে অনেক বেশি মনে হয়, যখন ভাজি করা হয় তখন কিন্তু খুবই কমে যায়। তো এই দুই আটি পাট শাক প্রথমে আমি বেছে পরিষ্কার করে নিব, আর দেখুন ঠিক এভাবে হাত দিয়ে কিন্তু ছিঁড়ে ছিঁড়ে নিতে হবে, আমি কোনো কিছু দিয়ে কাটবো না, হাত দিয়ে এটা এভাবে ছিঁড়ে ছিঁড়ে টুকরো করে দেখুন পরিষ্কার করে নিয়েছি। তো হয়ে গিয়েছে, আর অবশ্যই ধুয়ে এরকম একটা চাল নিতে পানিটা ঝরিয়ে নিতে হবে। তো এখন আমি চলে যাব ভাজিটা করার জন্য। তো দেখুন, এদিকে আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা গরম হয়ে এসেছে, এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তো তেলটা গরম হওয়ার পরে আমি প্রথমে তিনটা শুকনো মরিচ ভেজে নিব, কারণ শাকের সাথে কিন্তু শুকনো মরিচ খেতে খুবই ভালো লাগে, সেজন্য আমি সবসময় শাকে একটু শুকনো মরিচ দিয়ে থাকি। তো দেখুন, আমি একটু নেড়ে চেড়ে শুকনো মরিচটা ভেজে নিয়েছি। তো মরিচটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তবে পাট শাকে কিন্তু পেঁয়াজ কুচির পরিমাণটা বেশি পরিমাণে দিতে হয়, তো আমি এখানে চার পাঁচটা পেঁয়াজ কুচি করে দিয়েছি। তো পেঁয়াজটাও একটু হালকা ভেজে নিতে হবে, তো আমি এখন নেড়ে চেড়ে একটু পেঁয়াজটা প্রথমে ভেজে নিব। তো দু এক মিনিট ভাজার পরে আমি এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি। তো দেখুন, আমি এখানে চার পাঁচ কোয়া রসুন কুচি করে নিয়েছি। তো দিয়ে দিলাম এখন রসুন কুচিটা। তো রসুন কুচিটা দেওয়ার পরে আমি এখন দিয়ে দিব কাঁচামরিচের ফালি, আমি এখানে চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি। তো দিয়ে দিলাম কাঁচামরিচের ফালি। তো সব কিছু এখন একসাথে দুই তিন মিনিট একটু ভেজে নিতে হবে, তবে লাল করে ভাজা যাবে না। তো দেখুন, আমি একটু নেড়ে চেড়ে কিন্তু পেঁয়াজটা সব কিছু ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গিয়েছে, ঠিক এরকম যখন একটু ভাজা হবে তখনই কিন্তু শাকটা দিয়ে দিতে হবে। তো আমি এখন দিয়ে দিচ্ছি পাট শাকটা, আর পাট শাকটা কিন্তু দেওয়ার সাথে সাথেই নরম হয়ে যায়, যে কোনো শাকই দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু দেখবেন নরম হয়ে যায়। তো পাট শাকটা কিন্তু একটু পিছলা পিছলা টাইপের, সেজন্য কিন্তু দেখা যায় একটু নাড়াচাড়া করার সময় পিছলা ভাবটা আসে। তো দেখুন, আমি উল্টিয়ে পাল্টিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো দেখুন, দেখতে দেখতে কিন্তু শাকটা নরম হয়ে গিয়েছে, আর কতগুলো শাক খুব অল্প পরিমাণে হয়ে গিয়েছে। তো এখন উল্টিয়ে পাল্টিয়ে ঠিক এভাবে ভেজে নিতে হবে, আর অবশ্যই কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে বারবার, যাতে করে নিচে লেগে না যায়, না হয়তো কিন্তু পাট শাকটা আমি বলেছি যে একটু পিছলা টাইপের থাকে সেজন্য। আর এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো দেখুন, দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। তো লবণটা কিন্তু আমি শাকটা নরম হয়ে আসার পরেই দিয়েছি, কারণ শাকটা অনেকটাই দেখুন নরম হওয়ার পরে কমে গিয়েছে, সেজন্য পরে লবণটা দিলেই বেশি ভালো হয়। তো লবণটা দিয়েও এখন আবারও আমি দেখুন ঠিক নেড়ে চেড়ে দিচ্ছি। তো এভাবে কিন্তু বারবার নেড়ে চেড়ে দিতে হবে কিছুক্ষণ পরপর। তো দেখুন, কিছুক্ষণের মধ্যে কিন্তু শাকটার কালারটা অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে। তো ঠিক এভাবে আরও দুই তিন মিনিট ভেজে নিতে হবে, প্রায় শাকটা হয়ে এসেছে, তো আমি আরও একটু ভেজে নিব। তো সেজন্য এখন আমি অনবরত নেড়ে চেড়ে দিব, যাতে করে নিচে পুড়ে না যায়, কারণ শাকটা কিন্তু নিচে লেগে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেজন্য দেখুন আমি বারবার কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এভাবে নেড়ে চেড়ে দিতে হবে, আর শাক কিন্তু পাট শাক, মিষ্টি পাট শাক আর তিতা পাট শাক থাকে, তবে আপনারা বাজার থেকে যে যে রকম পছন্দ করেন সেরকম কিন্তু বলে কিনে আনতে পারবেন। তো আমার কাছে তো গরম ভাতের সাথে এই পাট শাক খুবই ভালো লাগে। তো আপনারাও কিন্তু এভাবে বাসায় পাট শাক ভাজি করে দেখতে পারেন, আপনাদেরও ইনশাল্লাহ খুবই ভালো লাগবে। তো দেখুন, পাট শাকটা
হয়ে গিয়েছে, কয়েক মিনিটের মধ্যেই কিন্তু খুব সহজেই পাট শাক ভাজি হয়ে গেল। তো ঠিক এভাবে কিন্তু পাট শাক ভাজি করতে হয়। তো আমি এখন নামিয়ে নিব। তো দেখুন অল্প সময়ের মাঝেই কিন্তু খুবই মজাদার একটি পাট শাক ভাজি তৈরি হয়ে গেল। আর এরকম পাট শাক ভাজি দিয়ে কিন্তু গরম ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে। তো আপনারা যারা নতুন তাদের কিন্তু খুবই উপকারে আসবে এই রেসিপিটি। আর এভাবে পাট শাক বাসায় অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।